নাসিরের বিয়েতে আমারে দাওয়াত দেয় নাই তাই আমি অভিশাপ দিলাম ওর বউ পর কি করবো ভাই আমি আপনার দাওয়াত দিতে চাইছিলাম কিন্তু আপনার পূর্বের একটা খারাপ অভিজ্ঞতার জন্য আমি আপনাকে দাওয়াত দিতে সাহস পাই নাই কেন আমি কি পূর্বে তোদের বাসায় যাইয়া গলিত স্বর্ণ খাইছিলাম নাকি আরে ভাই সেরকম কোনো কিছুই না ওই যে গতবার মিরাজের বিয়ের দাওয়াতে খাবারের প্যান্ডেলে আপনি একটা পাদ মারছিলেন আপনার মনে আছে নাকি তাই আমার বিয়েতে পাদ মেরে সবার খাবার নষ্ট করার ভয়ে আমি আপনাকে দাওয়াত দিতে পারি নাই আসলে ওইটা একটা দুর্ঘটনা ছিল ওই মুখের তো কোনো দাঁত নাই তাই হঠাৎ করে একটু হাওয়া বের হয়ে গেছিল আর কি আপনার ভালো চিকিৎসার দরকার গেল ভাই খাবারের প্যান্ডেলে পাদমারে দেখে তার দাওয়াত দেন নাই কিন্তু আমি তো পাদমারি না আমারে দাওয়াত দিলেন না কেন তোরে এই কারণে দাওয়াত দেন নাই কারণ খাবারের প্যান্ডেলে সবাই বড় প্লেট থেকে ঢেলে খাবারগুলা ছোট প্লেটে নিয়ে খায় আর তুই বড় প্লেট থেকে খাবারগুলা মাটিতে ফেলে দাস তারপরে মাটি থেকে তুই লেখাস। ভাই আপনি জানেন না খাবারগুলা ঢেলে ঢেলে খাওয়ার চেয়ে খাবারগুলা মাটিতে ফেলে তারপরে তুলে খাওয়া অনেক ভালো ফেলে দিলে খায় কুকুর ঢেলে দিলে খায় মানুষ তুমি সিদ্ধান্ত নাও তুমি যে

থাক তোর খাই খাওন দি দছি তাড়াতাড়ি দেন পেটে তো আর কোলাইতাছেন না তুই তো দুনিয়ার পেট লৈছস ও কাদের পেটটা বুঝতে পারছি তাহের রেঙ্কেল আমারে খাবার দিব না আপনারা কেউ আমার একটা জিলাপি দেন জিলাপিটা খাইয়ে একটু পেটটা ভরি পাগলা তিতা মিডা বোঝে না পাগলা রে জিলাপি দিও না তাই হেরিয়াঙ্কেল আজকে আপনি অতিরিক্ত করে ফেললেন এর ফলাফল যে কত ভয়ঙ্কর হবে তা আপনি নিজেও জানেন না নাসির যদি তার বিয়েতে আমাকে দাওয়াত করতো তাহলে তাকে অনেক সুন্দর একটা গিফট করতাম ভাই কি গিফট করতেন আমার একটু বলেন তো আরে সুন্দর দেখে একটা ফোনের ব্যাক কভার গিফট করতাম যাতে ফোনের ভিডিও কোয়ালিটি ভালো হয় অনেক সুন্দর সুন্দর টিকটক ভিডিও বানাইতে পারে ভাই তাহলে আমার বিয়েতে আপনার দাওয়াত ফাইনাল আমারও সুন্দর দেখে একটা ফোনের ব্যাক কভার গিফট করেন যাতে করে আমিও সুন্দর সুন্দর ক্লিয়ার ভিডিও করতে পারি আপনারা অনেকে বলছিলেন নাসির বিয়ে করলে আমি হাফ সেরে কিন্তু আর বিয়ের পর তো আমি আরো বিপদে পড়ে গেছি বিপদে পড়ছেন মানে কারণটা কি খুল্লা লজ্জায় বাড়ি থেকে বের হতে পারতাছি না নাসির আমাকে দাওয়াত না দেওয়ার কারণে পাপন কাকু নাসির আপনাকে কেন দাওয়াত দেয় নাই সেটা আমি ভালো করে জানি বলমো নাকি অবশ্যই আপনাকে দাওয়াত দেয় নাই কারণ আপনার খাবার স্টাইল ভালো না গতবার মুস্তাফিজের বিয়েতে খাইতে খাইতে আপনার শার্টের বোতাম ছিঁড়ে গিয়ে সাকিবের কপাল ফেটে গিয়েছিল সেই জন্য দুর্ঘটনার ভয় আপনাকে দাওয়াত দেয় নাই আরে বেটা এটা কোন কথা খাওয়ারটা দেওয়া দরকার ছিল প্রয়োজন হলে খালি গায়ে খাইতাম তাইলে তো ব্যাপারটা আরো ভয়ঙ্কর হতো যে কোনো সময় এটা বোমার মতো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতো এখন আমি নাসির ভাই এবং সোবাকে কিছু প্রশ্ন করতে চাই অনুমতি দেয়া হলো তো শুরুতেই প্রশ্নগুলো নাসির ভাইকে করি ওকে ওকে নাসির ভাই বিয়ে করার সময় সবাই দাড়ি গুপ কেটে ফেলে কিন্তু আপনি তো কাটলেন না এটার আসল কারণটা কি এইটার উত্তরটা হলো আমি কাছের গুড়ায় পানি ঢালি আগায় নয় বিয়ে করার পর বিয়ে বাড়িতে যখন আপনার বৌর চাইতে অনেক সুন্দর সুন্দর মাইয়া দেখলেন তখন আপনার অনুভূতিটা কেমন ছিল পাঁচচল্লিশ টাকা দিয়ে এক জিবি কেনার পর দশ টাকা এক জিবি যেমন লাগে আমার ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছিল তো এখন আমরা সরাসরি সুবার কাছে চলে যাবো তো সুবাফা নাসির ভাইয়ের বিয়ের পর আপনি দুঃখে আছেন নাকি কষ্ট আছেন সেটা আমাদের বলেন তো

তো আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র মজা করার জন্য তাই সবাই বিনোদন হিসেবেই গ্রহণ করবেন তো দেখা হবে পরের কোন মজার ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণের জন্য আলবিদা ফাগলা তিতা মিডা বুঝে না ফাগলা রে জিলাফি দিও না